নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের টোটাল 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আপনারা কমেন্ট লাইনে সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আমরা আজকে শুরু করছি 1085 নম্বর প্রশ্ন থেকে। তা প্রথম প্রশ্ন, ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়? আপনাদের এই চারটে অপশন ক খ গ ঘ, এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 185 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক দ্বিতীয়া তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1086। 1086 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর আপনাদের প্রশ্ন, তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি? আপনাদের এই চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1068 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ঘ মন গড়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1087 নম্বর প্রশ্ন, উপকরণ বাচক বিশেষ পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়? তা আপনাদের যে তৎপুরুষ সমস্ত হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন ক তৃতীয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 1088 নম্বর প্রশ্ন, বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস হবে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1088 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক তৃতীয় তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1089, জ্ঞানে শূন্য জ্ঞান শূন্য এটি কোন ধরনের তৎপুরুষ সমাসের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন, আর যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1089 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন খ তৃতীয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1090, অলোক তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1090 নম্বর প্রশ্ন, যে উত্তরটা আপনাদের সঠিক সেটাই রাইট চিহ্ন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক তাতে বোনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1091 নম্বর প্রশ্নে, গুরুকে ভক্তি, গুরু ভক্তি কোন প্রকার সমাসের উদাহরণ? চারটে অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে অপশন গ উত্তর চুজ করেছেন, চতুর্থী তৎপুরুষ বা চতুর্থ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন,
কোশ্চেন নম্বর 1092। সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থের যে সমাজ এখানে লেখা আছে, এটা সমাস হবে, দন্তেস হবে, স্পেলিং মিস্টেক আছে, হয় তার নাম। তার নাম আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক, খ, গ, ঘ এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, পঞ্চমী তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1093। বালিকা বিদ্যালয় কোন সমাস? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1093 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ, চতুর্থ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1094। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? তা আপনাদের কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, ঋণমুক্ত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1095 নম্বর প্রশ্নে, কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? যেটি ষষ্ঠী তৎপুরুষ সমাস সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1095 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ক, রাজপুত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1096 নম্বর প্রশ্নে, পরপদে সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে লিখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1096 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ক, ষষ্ঠী তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1097 নম্বর প্রশ্নে, গজনীর রাজা, গজনী রাজ, এটি কোন সমাসের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন খ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1098, দিল্লির স্যার কিসের উদাহরণ? আপনাদের চারটে অপশন ক, খ, গ, ঘ, এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, তৎপুরুষ সমাস, তাদের সবার উদাহরণ সঠিক বা তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 1099, হংসডিম্ব এর সঠিক ব্যাস বাক্য কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, হংসীর ডিম্ব, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার আপনারা সবাই একে একে কি কত মার্কস পেলেন অবশ্যই সবভাবে ক্যালকুলেট করুন, এবং ক্যালকুলেট করে আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন। আপনারা পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত নাম্বার পোস্ট করুন, এবং আপনাদের যদি মনে কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন। আজকে আমি হোম টাস্কের প্রশ্ন বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, ছাগ দুগ্ধ এর সমস্ত পথটির সঠিক ব্যাস বাক্য কোনটি? অপশন ক, ছাগের দুগ্ধ, অপশন খ, ছাগ ও দুগ্ধ, অপশন গ, ছাগি হতে দুগ্ধ, এবং অপশন ঘ হচ্ছে ছাগির দুগ্ধ। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, ছাগ দুগ্ধ এ সমস্ত পথটির সঠিক ব্যাস বাক্য কোনটি? অপশন ক, ছাগের দুগ্ধ, অপশন খ, ছাগ ও দুগ্ধ, অপশন গ, ছাগি হতে দুগ্ধ, এবং অপশন ঘ, ছাগির দুগ্ধ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টে হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, কেবল যাদের চাওয়া হবে তারাই ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার আমরা চলে আসছি, আপনাদের এই ভিডিওটি যদি ন্যূনতম আপনাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন। আর শেয়ার করলে মনে রাখবেন একটাই কথা, সেটা হচ্ছে জ্ঞান ছড়ালে সেটা কয়েক গুণ বেড়ে যায়। এবং আপনি লাইক ও কমেন্ট করে আমাদের জানান আপনার এই ভিডিওটা কেমন লাগলো।
এবং তার সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, যাতে রোজ নতুন ভিডিও দেখবার আপনারা সুযোগ পান। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে আগামী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটি শেষ করছি।